আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আরবিক স্টাডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আজকের এই ভিডিও আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে WBSSC-র প্রোজ সেকশনের আল আইয়াম, যেটি তহা হাসান কর্তৃক রচিত, সেখান থেকে পড়ানো হবে। আর এটি কয়েকটি পার্ট করে পড়ানো হবে। যদি আপনারা নিয়মিত আল আইয়াম পড়তে চান ধারাবাহিকভাবে, তো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার পরে পাশের বেল আইকনটি অল সেকশনে ক্লিক করবেন। এবারে আসি মূল আলোচনায়। লাইয়াজ কুরুলি হাজা লিয়াউমি ইসমান, তিনি এই দিনটির নাম উল্লেখ করতে পাচ্ছেন না, স্মরণ করতে পাচ্ছেন না। ওয়ালাইয়াস্তাতিউ আন ইয়াদাআহু হাইসু ওয়াদাআহুল্লাহু মিন আশ-শাহরি ওয়াস-সানা, এমনকি তিনি এই দিনটির মাস কি মাস বা কি বছর সেটাও তিনি মনে করতে পাচ্ছেন না। বল বরং লাইয়াস্তাতিউ আন ইয়াজকুরা মিন হাযাল ইয়াউম ওয়াক্তান বিআইনিহি, এমনকি তিনি বরং তিনি এই দিনটির নির্দিষ্ট সময় সেটাও মনে করতে পাচ্ছেন না। ওয়াইন্নামা ইউকারিবু যালিকা তাকরিবান, বরং তিনি তার তবে তিনি তার কাছাকাছি যেতে পাচ্ছেন। ওয়াকরিবু জান্নহি, তবে তার বড় ধারণা হলো আন্না হাযাল ওয়াক্ত কানা ইয়াকাউ মিন যালিকা ইয়াউমি ফি ফাজরিহি আও ফি ইশাইহি, তবে এই সময়টা সেই দিনের এই সময়টা ছিল ফজরের সময় অথবা এশার সময়। ওয়ায়ুরাজ্জিহু যালিকা লিআন্নাহু ইয়াযকুরু আন্না ওয়াজহাহু তালাক্কা ফি যালিকাল ওয়াক্তি হাওয়াআন ফিহি শাইউন মিনাল বারদি আল খাফিফি আল্লাযী লাম তাযহাব বিহি হারারাতুশ শামস, তবে তার বড় ধারণা হলো এই দিনটি আন্না হাযাল ওয়াক্ত কানা ইয়াকুম মিন যালিকাল ইয়াউম ফি ফাজরিহি আও ফি ইশাইহি, তার বড় ধারণা হলো এই সময়টি ছিল সেই দিনের ফজরের টাইমে অথবা ইশার টাইমে। ওয়াইউরাজ্জি হু যালিকা, আর তিনি এটাকে প্রাধান্য দিচ্ছেন, লিয়ান্ন হু ইয়াজকুরু, কেননা তিনি মনে করতে পাচ্ছেন আন্না ওয়াজাহু তালাক্কা ফি যালিকাল ওয়াক্ত, তার মুখমণ্ডল সেই সময় পেয়েছিল গ্রহণ করেছিল হাওয়া আন একটা এমন একটা বাতাস, ফিহি যাতে ছিল শাইউন মিনাল বারদিল খাফিফ, মৃদু শীতলতা, অর্থাৎ সেই হাওয়াটা ছিল মৃদু শীতলতা যুক্ত, অর্থাৎ ঠান্ডা ঠান্ডা ভাব ছিল। আল্লাযী লাম তাযহাব বিহি হারারাতুশ-শামসি, যাতে সূর্যের তাপ বা প্রখরতা ছিল না। ওয়ায়ুরাজ্জিহু যালিকা লিআন্নাহু আলা জাহলিহি হাকীকাতান নূর ওয়াজ-জুলমা, আর তিনি এটাকে প্রাধান্য দিচ্ছেন এই কারণে, কারণ আলো এবং অন্ধকারের বাস্তবতা সম্পর্কে তিনি অজ্ঞাত ছিলেন। একাদু ইয়াজকুরু আন্নাহু তালাক্কা হাইনা খারাজা মিনাল বাইতি নূরান হাদিয়ান খাফিফান লতিফান কাআন্না যুলমা তাগশা বাদা হাওয়া শিহি, আর তিনি প্রায় মনে করতে পাচ্ছেন তালাক্কা হাইনা খারাজা মিনাল বাইতি, তিনি যখন বাড়ি থেকে বের হয়েছিলেন তখন তারাক্কা নূরান হাদিয়ান খাফিফান লতিফান, তিনি শান্ত মৃদু আলো তিনি পেয়েছিলেন। কান্না জুলমাতা তাগশা, আর মনে হচ্ছিল যে অন্ধকার ছেয়ে যাচ্ছিল, বাদা হাওয়া শিহি তার চারপাশে, অর্থাৎ কান্না জুলমাতা তাগশা বাদা হাওয়া শিহি, অর্থাৎ অন্ধকার তার চারপাশে ছেয়ে যাচ্ছিল এমনটা মনে হচ্ছিল। প্রিয় দর্শক, ভিডিওটি আজকে এ পর্যন্তই, এর বাকি অংশ আলোচনা হবে পরবর্তী পার্টে। ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখে পাঠাবেন।